গল্পের ছলে সোনার হার ছিনতাই করে চম্পট, গল্পের ছলে সোনার হার ছিনতাই। পূর্ব বর্ধমান জেলার কালনা চারা বাগান এলাকায় গল্পের ছলে এক মহিলার গলা থেকে হার ছিনতাই করে দুই যুবক। বিজয় মজুমদার নামে মহিলার গলা থেকে হার ছিনতাই হয়ে যায় তারই বাড়ির গেট থেকে। বিজয় মজুমদার জানায়, তিনি প্রতিদিনের মতো বাড়ির আবর্জনা বাড়ির সামনে একটি জায়গায় ফেলে সে তার নিজের গেটের সামনে আসে। ঠিক সেই সময় দুটি ছেলে বাইকে করে আসে, একটি হেলমেট পরা, অপর ছেলেটি মাস্ক পরা। তারা দুজনেই মহিলাকে ঠিকানা জিজ্ঞাসা করার ছলে গলা থেকে সোনার হারটি টেনে নিয়ে বাইকে পালিয়ে যায়। ঘটনায় কালনা থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ। কি হয়েছিল ঘটনা? আজকে আমি আবর্জনা ফেলে ঘরে ঢুকছি, দুটো ছেলে মোটর সাইকেল নিয়েছে, আমার দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে কাকিমা কার কার সব নাম বললো আমার মনে নেই, এগুলোকে চেনেন, এদের বাড়ি কোথায়? আমি আমি চিনি না বাবা বলে আমি ব্যাগ মানে ঘুরে গেট দিয়ে ঢুকছি। তখন পিছন থেকে আমার হাতটা নিয়ে ছিনতাই করলো, আমি তাকালাম, দেখি মোটর সাইকেলে বসে চলে যাচ্ছে। কজন ছিল? দুজন ছিল। তারপরে সবাইকে জানালাম, ওই যে সব ছেলেরা ক্লাবের সব ছেলেদের জানালাম, তারা সব তারপরে সিসিটিভিতে দেখলো, সিসিটিভিতে দেখা গেছে, কষ্ট দেখা গেল ওদের মুখ টুক গাড়ি পুরো, ওদের জামার রং, গাড়ির রং সব দিয়ে। তারপরে আপনারা থানায় কমপ্লেন করেছেন? ওরা ওখান থেকেই করে দিয়েছে। না, তুমি নিজে গিয়ে জিডি করে দেবে থানায়। আপনি গেছিলেন থানায়? হ্যাঁ, এখন আমি থানায় গিয়ে কমপ্লেন করলাম। আচ্ছা, আপনার ওটা মানে কতটা হার ছিল আর কি? এই 12 আনি হবে, 12 আনি সোনা। হ্যাঁ, চেন পাতলা চেন আর কি। আচ্ছা, আপনার নাম? বিজয়া মজুমদার। আর কোন পাড়া বাড়ি আপনার? চারা বাগান চরকচলায়, 6 নম্বর ওয়ার্ড। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নম্বর 9933902224, কলেজ পাড়া, ধূপগুড়ি।